গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনেকদিন পরই একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। এইদিকে সকালবেলার পরিবেশটা অনেকটাই সুন্দর, এইদিকে গাছে অপরাজিতা আর লবঙ্গলতাগুলো অনেক কটাই হয়েছে, ওই জন্য আমি ভাবলাম যে একটু সকাল থেকে সকালের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিয়ে তারপর কাজ শুরু করব। এইদিকে আমাদের মন্দির এখনো ধোয়া হয়নি, আর ওইদিকে ম্যাওকুশিজা মন্দিরেই বসেছিল, যেই আমি ভিডিও করছি অমনি চলে গেল। ওইদিকে সকালের পরিবেশটা আমি তোমাদের দেখানোর পর এইদিকে আসলাম, বলতে আমার বাড়ির পেছনের দিকে এইদিকে উনুনের কাছে আসলাম। তো এইখানে মা দেখো বাজার থেকে কয়েকটা সবজি কিনে এনেছে, আর ওইদিকে মাছও এনেছে। কি কি সবজি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওইদিকে কাঁচকলা, আলু আর এনেছে তরাই, আর এইদিকে দেখো এটা আমাদের বাড়ির পুঁই শাক আর কুমড়ো শাক, আর এইদিকে দেখো চালটা ধুয়ে ফেলেছি, আর এইদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এরপর দেখো আমি ফ্রিজ থেকে কয়েকটা ঢেঁড়স বার করে নেব। তো এই দিকে দেখো ঢেঁড়স কটা আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। ওইদিকে ওইগুলো সবজিগুলো রেখে আসার পর এইদিকে বাইরের দিকে আসলাম, কারণ হালকা একটু বৃষ্টি আসলো, কয়েকটা জামা কাপড় ছিল বাইরে ওইগুলোই তুলে নিলাম। আর এইদিকে দেখো ঘরে আসার পর আমি মশলা করে নিয়েছি রান্নার জন্য, ওইদিকে সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আদা পেস্ট, আর এইদিকে ঢেঁড়স কেটেছি, এইদিকে চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মেখে নিয়েছি, আর ওই যেগুলোতে নুন হলুদ মাখা হয়নি ওটা বাটি ভাতে বা বাটি তরকারি করব। এইদিকে দেখো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিলাম, এরপর সবজি তরকারিটা আমি বসিয়ে দিলাম। সবজি তরকারিতে তেল দিয়েছি প্রথমে, তারপরে ফোড়ন, পাঁচফোড়ন দিলাম, আর ওইদিকে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে ওইদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। আর এইদিকে আর একটা কড়াইতে এইদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো এই সবজিগুলো একটু নরম হয়ে যাওয়ার পর এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর এইদিকে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি। তো এইদিকে দেখো পরিমাণ মতো লঙ্কার গুঁড়িটা দেওয়ার পর আমি এইদিকে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব সবজির সঙ্গে, আর এইদিকে দেখো ভালোভাবে আমি সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দেখো আমার ভালোভাবে এইদিকে মশলাটা কষানো হচ্ছে, আর ওইদিকে কড়াইতে আমি মাছ ভাজা বসিয়েছিলাম, যে ওই মাছ ভাজাগুলো হয়ে যাওয়ার পর এইদিকে কড়াইতে টক ঢালাম। টক বসানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপরে পাঁচফোড়ন, ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা ঢেঁড়স দিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ওইদিকে টক হচ্ছে আর এইদিকে সবজির তরকারিটা হচ্ছে। তবে টকটা ফুটে যাওয়ার পর আমি একটু অন্যমনস্ক থাকার কারণে প্রথমেই লেবু রসটা দিয়ে দিলাম। তো লেবু রসটা প্রথমে দেওয়ার পর পরে সর্ষে বাটা দিলে টকটা একটু হালকা এরকম কেটে কেটে যায়। তো তোমরা যদি টক রান্না করো প্রথমে সর্ষে বাটা দিয়ে দিও, আর পরে যে জিনিসটা দিয়ে টক হবে সেটা দিও। আমি এখানে লেবু টক করছি, এইদিকে দেখো সর্ষে বাটা আর লেবুটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম টকটা, এরপর আমি মাছগুলো তুলে দেব। আর এইদিকে দেখো সবজির তরকারিটাও হয়ে আসলো। তো সবজির তরকারিতে আর অল্পই জল আছে, আর এইদিকে দেখো আমি বাটি ভাতে বা বাটি তরকারি বসানোর জন্য এইদিকে কড়াইতেই বসিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো নিলাম, আদা পেস্ট একটু, পেঁয়াজ পেস্ট একটু, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ি। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা ঝাল বুঝে দিও, আর যারা যারা ঝাল খেতে পছন্দ করো না অল্পই দিও, কারণ বাটি ভাতে অল্প যদি চিংড়ি মাছ করো তাহলে অল্পই দিও। এইদিকে পরিমাণ মতো হলুদের গুঁড়িও দিলাম, আর এইদিকে দিয়ে দিলাম একটুখানি লবণ, আর এইদিকে দিচ্ছি দেখো পরিমাণ মতো সর্ষের তেল। সবকটা মশলা এখন আমি ভালোভাবে দিয়ে মেখে নিচ্ছি। আর এখন দেখো আমার ভালোভাবে সবকটা মশলা মাখানো হয়ে গেছে, আর সর্ষের
তেলটা একটু বেশি দিলাম। আর এইদিকে দেখো, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর অল্প একটুখানি জল দিচ্ছি, কারণ চিংড়ি মাছটা তো সেদ্ধই হবে আর এটা কিন্তু খুব তাড়াহুড়ো করলে হবে না। একটুখানি বসে বসে নেভানো আছে হলেই বেশি ভালো লাগে। এটা আমার মা করতো, যখন সমস্ত মশলা মেখে ওতে আর জল দিত না, ভাতের ভাত হয়ে যাওয়ার পর ভাতের মধ্যেই একটা টিফিন কৌটার মধ্যে বসিয়ে দিত, অনেক সুন্দর হতো রান্না। আর এইদিকে দেখো, এখন আমার বাটি ভাতে হয়ে গেল রেডি। তো কি কি রান্না আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো, বাটি ভাতে হলো এইভাবে, একবার চিংড়ি মাছে তো বাটি ভাতে করে দেখো, অনেক ভালো লাগবে। আর এইদিকে হয়ে গেছে এই যে সবজির তরকারিটা, বলতে লাউ শাক পুঁই শাক, বলতে পুঁই শাকের ডাঁটা আর লাউ এর ডাঁটা দিয়ে হয়েছে। আর এইদিকে হয়ে গেছে চিংড়ি মাছ ঢ্যাঁড়স দিয়ে লেবুর টক। তো ওইদিকে রান্নাগুলো রেখে আসার পর এইদিকে আমি বাইরের দিকে আসলাম। ভাবলাম অনেকদিন তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করা হয়নি, তাই জন্য ভাবলাম যে একটু বাইরের প্রকৃতিকে দেখাই। এইদিকে মেঘগুলো দেখো এত যে সুন্দর ভাবে ভেসে আছে, মনে হচ্ছে যেন একেবারে মাথার উপরেই আছে। আর এইদিকে দেখো, অনেকদিন ভিডিও করা হয়নি তার জন্য গাছগুলো দেখানো হয়নি তোমাদের। আমার ঢেঁড়স গাছগুলো অনেক বড় হয়েছে, এইদিকে শশা গাছে শশাও হয়েছে। শশার গাছগুলোতে ছোট ছোট শশা কিন্তু কয়েকটাই হচ্ছে। আসলে এখানে বেশি রোদ দূর পায় না, ছাওয়া, তারপর অনেক গাছ, আর এগুলোতে সারও দেওয়া নেই, তার জন্য একটু ছোট শশাই হচ্ছে। আর এইদিকে দেখো, বেগুন গাছগুলোতেও অনেক কটা বেগুন হয়েছে, ওইদিকে লঙ্কার গাছেও অনেক কটা লঙ্কা হয়েছে। আর ওইদিকে তোমাদের তো অনেকবারই বলেছি, ওইদিকে স্কাই কালারের বাড়িটা আমার বর্দির বাড়ি, আর এইদিকে মাঝখানে পুকুর, আর আমরা দুই বোন দুই দিকে আছি। আর এইদিকে দেখো, আমার রান্না হয়ে যাওয়ার পর এইদিকে সবজির খোসাগুলো আমি পুকুরে ফেলতে যাচ্ছি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এইদিকে পুকুরে যে সবজির খোসাগুলো ফেলবো, পুকুরে এত মাছ থাকার কারণে প্রচুর এই সবজির খোসাও খেয়ে ফেলে। আর এত রূপচাঁদ আছে পুকুরটাতে, রূপচাঁদ মাছ, একবার আমার তো মানে নখের মাঝামাঝি জায়গা থেকে নখটা কেটে নিয়েছিল, অনেকটাই ব্যথা হয়েছিল। এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা, সবজির খোসাগুলো ফেলার সঙ্গে সঙ্গে অনেকগুলো মাছ এসে সবজির খোসাগুলো খেয়ে ফেলছে। মানে এই পুকুরটাতে যাই ফেলা হোক, মাছগুলো নিমেষেই শেষ করে দেয়। আর এইদিকে দেখো, ওইদিকে তোমাদের মাছ দেখাতে দেখাতে এইদিকে একটা সাপও এলো। এইগুলোকে আমাদের এইখানে নাম বলে জলঢন্ডা, মানে জলে থাকে বলে। আর দেখো এই সাপগুলো না, একটুখানি পুকুরের আশেপাশে কোনো খাওয়া দেখলেই একেবারে তীরের বেগে ছুটে আসে। তো এইদিকে সাপটা দেখিয়ে আসার পর এদিকে মাছগুলো এগুলো খাচ্ছে, এখন কিছুক্ষণ বাদেই আর দেখতে পাওয়া যাবে না। ওইদিকে ওই থালা বাসন গুলো রেখে আসলাম। আর এইদিকে দেখো, আমি তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম, অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি, তাই ভাবলাম একটুখানি কষ্ট করে একটা ভিডিও দিয়ে। আসলে বাড়িতে আসার পর একটু সময়েরও অভাব, তারপর আমার ফোনে নেটও ছিল না। আর এইদিকে দেখো, কথা বলতে বলতেই এইদিকে মেঘ যেন একেবারে কালো হয়ে আসলো, মনে হচ্ছে অন্ধকার এখনই নামলো। ওইদিকে আমি যে বাসনগুলো ধুয়ে রাখছিলাম এইগুলো নিয়ে এখন ঘরে রাখতে যাই, চলো। ওইদিকে আমি এখন যাচ্ছি ঘরের মধ্যে। এইদিকে ঘরে আসার পর দুপুরে খাওয়া চান শেষ করলাম, আর এখন একেবারে বিকেল বেলায় আমি তোমাদের সঙ্গে দেখা করছি। এইদিকে দেখো, এইদিকে আমাদের বাড়ির সামনে দিকে রাস্তা, আর বর্ষার জন্য প্রচন্ড ঘাস জন্মে গেছে দুই দিকেই। আর এইদিকে আছে দাদাদের, বলতে ভাসুদের মন্দির। আর এইদিকে দেখো দাদা ওইদিকে কোথাও থেকে এই যে পাতাবাহারের গাছটা এইটা এনেছে। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা দেখলেই বুঝতে পারবে, আমি চেন্নাইতে যখন ছিলাম চেন্নাইতে আঙ্কেলদের বাড়িতেও এইরকম পাতাবাহার ছিল। আর এখন বাড়িতে এসেও দেখছি যে ভাসু ঠাকুর, বলতে দাদা, ওই পাতাবাহার গুলো কোথাও থেকে এনেছে। আর এইদিকে দেখো, আমাদের বাড়ির সামনেও পুকুর আর পেছনে পুকুর। এটা হলো বাড়ির সামনের দিকের পুকুর, আমাদের নয় যদিও লোকের ঘরে পুকুর। আর এইদিকে দেখো তুলসী গাছটাও অনেকটাই বড় হয়েছে। তো ওই বিকেলের পরিবেশটা তোমাদের দেখানোর পর
এখন আমি আসলাম একটুখানি খই বাসতে, বলতে জন্মাষ্টমীর দিন বড় ভাগ্নির বাড়িতে পুজো হচ্ছিল। আর এইদিকে দেখো, আমি এমনিতেই খই খেতে ভালোবাসি, ওই জন্য বর্দি বলতে বড় ননদ ভাগ্নির বাড়ি থেকে আনছিল, আর মা গেছিল বর্দির বাড়ি, তো মায়ের হাতেই দিয়েছিল খইগুলো। আর এইদিকে আমি খইগুলো বাছছি, আর বাঁচতে বাঁচতেই দেখো অনেকটাই সন্ধে হয়ে আসলো, দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে আসলো। একটু অসুবিধা তো হচ্ছে, কারণ অনেক কটাই ধান আছে, আর এইদিকে খই খেতে ভালোবাসি তার জন্য বেছে ফেলছি। আর এইদিকে দেখো কথা বলতে বলতে অনেক কটা খই বাছা হয়ে আসলো। তো এইদিকে খইগুলো আমি রেখে এখন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চুলটা বেঁধে ফেললাম, কারণ জল আনতে যাব। আর সেই ফাঁকে আমি একটু তোমাদের সঙ্গে দেখাও করে নিলাম। আর যারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। এইদিকে জলটা আনার পর এখন আমি চলে আসলাম আমার বর্দির বাড়িতে। আর বর্দির বাড়িতে আসার পর আমি ওদের অ্যাকোরিয়ামটার কাছেই প্রথমে চলে যাই, কারণ মাছগুলো একটু একটু করে অনেকটাই বড় হয়ে গেছে, আর অনেকটাই ভালো লাগছে দেখে। আর ওইদিকে অনেকটাই সন্ধ্যা হয়ে আসলো, ওইদিকে ঘরে ফিরে রান্নাও বসাতে হবে, তার জন্য আর বেশি দেরি করব না। এইদিকে দেখো বর্দির ঘরের অ্যাকোরিয়ামটা আর মাছগুলো তোমাদের দেখিয়ে আসার পর এখন বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ওইদিকে অল্প একটুখানি চা খেলাম, খাওয়ার পর এইদিকে ভাত বসালাম। ভাতটা হয়ে আসতেই এখন দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আলু মাখার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। সবাইকে আজকের মতো শুভরাত্রি, সবাইকে টাটা।